ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর সম্পাদক ও লেখক আনিসুল হক সহ পাঁচ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এই আদেশ দেন। আনিসুল হক ছাড়া বাকি যাদের মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরম তুষার ও নির্বাহী শুভাশিস প্রামাণিক। মামলার বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন, এর পরও আসামিরা হাজির না হলে বা গ্রেফতার না করা গেলে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে, তাতেও কাজ না হলে তাদের পলাতক দেখিয়েই বিচার শুরু হবে।